সফটওয়্যার কোম্পানি তা নয়, আমার কাছে অনেক বড় কিছু, কারণ তাদের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের ঐশী যেসব ভুল ছিল তা জানালেন নিজেই। আমার দুর্ভাগ্য যে মূল আসরে যাওয়ার আগে ভালো গ্রুমিং করতে পারেনি। আপনারা জানেন আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম, এই জন্য অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলাম, তাই নিজেকে তৈরি করার যতটা সময় প্রয়োজন ছিল সেটা পাইনি। চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে 10 ডিসেম্বর দেশে ফেরেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশে ফিরে শনিবার তিনি FDC-র জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসেন। সেখানে তিনি এইসব কথা বলেন। ঐশী বলেন, মূল আসরে গিয়ে মনে হয়েছে এইসব প্রতিযোগিতার জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করে নিয়ে যাওয়া উচিত, কারণ ওখানে সুন্দরী মানে শুধু সুন্দরী দেখতে নয়, নারীর মন ও মানসিকতার সৌন্দর্যটাকেই তারা প্রাধান্য দেয়। একজন প্রতিযোগীর ন্যাচারাল বিউটিকে গুরুত্ব দেয়, যেটা আমার মধ্যে ছিল, আর এটি আয়োজক ও সাবেক বিশ্ব সুন্দরী মানসী চিল্লার বারবার বলতেন। তিনি আরও বলেন, পুরো আয়োজনটি আমার জন্য ছিল জীবনের শ্রেষ্ঠ অর্জন। অভিজ্ঞতা থেকে বলছি, এবারে ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে চলতে পারলেই দ্রুতই আমরা বিশ্ব সুন্দরীর মুকুট জিতে নিতে পারব। এই মিস বাংলাদেশ আরও বলেন, আমার সোশ্যাল ওয়ার্ক সহ নানা বিষয় ঘাটতি ছিল, সেগুলো নিয়ে স্বপন স্যার ও নাসরিন ম্যামের সঙ্গে কথা হয়েছে। ভবিষ্যতে যারা আসবেন তারা যেন এই বিষয়গুলো রপ্ত করেন সেটা অন্তঃসবিজে মাথায় রেখেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্তঃসবুজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করায় ভুলভ্রান্তি ছিল, তবে আমরা যে সর্বোচ্চ চেষ্টা করেছি সেটা ঐশী প্রমাণ করেছেন ফাইনালের জায়গা করে। তিনি আরও বলেন, দেখুন ঐশী কিন্তু বিশ্ব আসর মাতিয়ে এসেছে, সে হয়তো মুকুটটা পায়নি কিন্তু আয়োজকদের প্রশংসা পেয়েছে। আমাদের সবার উচিত ছিল ঐশীকে শুরু থেকে সাপোর্ট দেওয়া, কিন্তু আমরা তা করিনি। ধর্মীয় চিন্তাধারণা সহ নানা কারণে আয়োজনটি সমালোচিত হয়। গত 30 সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন ঐশী। সেদিন সেরা 10 সুন্দরীর মধ্যে থেকে তাকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। চীনের সানাইয়া শহরে হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, সেখানে সেরা 10 থেকে 12 নির্বাচন করা হলে বাদ পড়েন ঐশী। তবে মিস ওয়ার্ল্ডের সেরা 20-এর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি, অর্থাৎ তিনি এখন বিশ্বের সেরা 20 সুন্দরীর মধ্যে একজন।